বিগ নিউজ, সবার আগে সবার সাথে। देश का बाजार पर बेचेगा, इसका कोई गारंटी नहीं है।
তারা বিজেপি। লেকিন কুছ কুছ আদমি হ্যাঁ, কুছ কুছ নাগরিক হ্যাঁ, কুছ কুছ ভোটার হ্যাঁ, যো লোগ ইয়ে সোচতা হ্যাঁ কি জঙ্গল কা পেড় পৌধে কাটা গয়া, জঙ্গলের কাঠ গাছ যা আছে সব কাটছে, কাটছে কে, একটা কুরুল কাটছে, কুরুল, আর কুরুলের বাটটা ওই বাটটা একটা গাছের কাঠই আছে, গুরুল দিয়ে গাছ কেটে দিচ্ছে, পুরো জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, একটাও গাছ নেই, কিন্তু তবু সব গাছ ওই কুরুলটাকে ভোট দিতে চাইছে, কেন বলছে কুরুলের পিছনে যে কাঠটা লাগানো আছে ওই কাঠটা আমার জাত আছে, তো যে জাত আমার নিজের জাতকে কাটছে সেই জাতের পিছনে আগে যে কুরুলটা লেগে আছে সেই কুরুলটা আজ আমাদেরকে চিনতে হবে, জাতের নামে ভাগ করতে চাইছে, ধর্মের নামে ভাগ করতে চাইছে, কিন্তু যা ধর্মের নামে চাকরি এরা দিতে চাইছে না, চাকরি এরা দিতে চাইছে না। হম লোগোঁ কা দেশ মে, হম লোগোঁ কা রাজ্য মে, আজ আমরা যারা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, যারা যুবরা আছে, যারা ছাত্ররা আছে, তারা একটা চাকরির জন্য লড়াই করতে চাইছে, চাকরির জন্য, যে আমাদের হাতে একটা চাকরি চাই, কেন গোটা দেশের অর্থনীতি ভেঙে পড়ছে, গোটা দেশে যারা কাজ করছিল তাদের হাত থেকে কাজ চলে যাচ্ছে, এখন এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে যারা চাকরি করছে তাদের থেকে যারা রিটায়ার করে গেছে তাদের সংখ্যা বেশি, গোটা ভারতবর্ষে প্রত্যেক দিন এই লকডাউনে 20 কোটি মানুষ নিজের কাজ হারিয়েছে, এই 20 কোটি মানুষের মধ্যে সব থেকে বেশি মানুষ কাজ হারিয়েছে পশ্চিমবঙ্গে, কেউ খবর রাখছে, কেউ বলছে কথা, একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, এই কৃষি আইনের জন্য পশ্চিমবঙ্গে তৃণমূল যখন লাল ঝান্ডার পার্টি যখন ডিওয়াইএফআই যখন কৃষক সংগঠন খেত মজুর তারা যখন লড়াই করছে, দিদিমণিও আজকে লড়াই করছে, দিদিমণিও লড়াই করছে, টোটোতে তিনি আজকে তৃণমূলের ঝান্ডা বেঁধেছেন, কোথায় অবস্থান মঞ্চে বসছেন আর বসে বলছেন যে দেশের কৃষি আইনটাকে আমি এখানে চালাতে দেব না, আপনার যদি দম আছে তো কেরলের মতন পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে এই কৃষি আইনকে বাতিল করার জন্য অধিবেশন নিয়ে আসুন না, যে এই রাজ্যে দেশের আমি কৃষি বিলটাকে আমি আইনটাকে এখানে করতে দেব না, অধিবেশন এনেছেন, অধিবেশনে ভোট দিতে তৃণমূলের
প্রচারে মেলেরা যাচ্ছে না, কারণ ওখানে বলা আছে যে তোমরা গেলেই তো ভোট হয়ে যাবে আর ভোট হলেই ওটা আইনে পরিণত হবে। তাই পশ্চিমবঙ্গের মাটিতে দিল্লি সরকারে কৃষি আইনটাকে এখানে চালু করতে হবে। কেন চালু করতে হবে দিদিমণি ভুলে যাচ্ছেন? হ্যাঁ আমরা জানি, আমরা জানি টেনশনের যে রোগটা সব থেকে বাড়ে তার নাম হয় সুগার। টেনশনে যে রোগটা বাড়ে সেই রোগটার নাম সুগার হয়, আর সুগার যখন বেড়ে যায় তখন চোখ প্রথমে খারাপ হয়, শরীরে দুর্বলতা আসে, কিডনি খারাপ হয়ে যায়, ডায়ালিসিস চালাতে হয়, পেচ্ছাবের রোগ হয়। দিদিমণির এখন কি কি রোগ হবে, দিদিমণির মানে মমতা ব্যানার্জির না, তৃণমূলের পার্টিটার এখন এই টেনশনের জন্য কি কি রোগ হবে আমরা জানি না, কিন্তু উনি এত তাড়াতাড়ি সব ভুলে যাবেন, ব্রেন হ্যামারেজ হয়ে যাবে এটা আমরা জানতাম না, আজ উনি ভুলে যাচ্ছেন। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।